হচ্ছে চাচা মিয়া আসেন। দাঁড়ান, হ্যাঁ উপরের দিকে তাকাইতে পারেন নাই তো? এই যে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগীরা আসে, হ্যাঁ কিন্তু আসলে আমাদের সব সময় সব রোগীর জন্য আসলে উপকার করার ইচ্ছা থাকলেও উপায় আসলে আমাদের থাকে না। আজকে আমাদের ঠিক সেম একটা এক্সাম্পল আমি আসলে আমাদের ওয়েলউইশার প্লাস পেশেন্ট এবং ফ্যানদের জন্য শেয়ার করব। সো এখানে দেখে কি মনে হচ্ছে আপনার? দেখে মনে হচ্ছে না যে একটা প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে কোশ্চেন মার্ক আমরা ইংলিশে বলি, এটা কিন্তু তার এই 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 আমার এই চাচা মিয়ার আজকে এমন সমস্যা হয়েছে তার মেরুদণ্ড সহ। দেখে মনে হচ্ছে না যে একটা প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে কোশ্চেন মার্ক আমরা ইংলিশে বলি, এটা কিন্তু আমার এই চাচা মিয়ার আজকে এমন সমস্যা হয়েছে তার মেরুদণ্ড সহ শরীরের, বিশেষ করে মেরুদণ্ডের, যে আজকে তাকে বলতেছি চাচা মিয়া একটু উপরের দিকে তাকান তো, সে উপরের দিকে তাকাইতে পারে না। এটা কিন্তু একদিনে হয় নাই। চাচা মিয়া আপনি আগে একটা সময় তো সুস্থ আছিলেন তাই না, সব কাজ কাম করছেন, সব কিছু করছেন তাই না? আজকে সে তার থেকে একটু সামনে কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না। এই সমস্যাটাকে আমরা বলি হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, মেরুদণ্ডের একটা বাত রোগ, জটিল বাত রোগ। হ্যাঁ সারা শরীরেই হয়, তার এক্সরে করলাম আমরা, এক্সরে করে দেখলাম যে এটা পুরো বাঁশের মতো, আমরা এটাকে বলি ব্যাম্বু স্পাইন, ব্যাম্বু স্পাইন হয়ে গেছে। এই যে বাত বা আর্থ্রাইটিস, এটাকে আমরা ইংলিশে বলি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। অ্যানকাইলোজিং মানে, স্পন্ডাইলাইটিস মানে হচ্ছে মেরুদণ্ডের প্রদাহ। কি মেরুদণ্ডের প্রদাহ? এই যে মেরুদণ্ড ঘাড় থেকে শুরু করে নিচ পর্যন্ত এবং তার দুই পাশে স্যাক্রোইলিয়াক জয়েন্ট সহ শরীরের অন্যান্য বড় জয়েন্টগুলোতে আক্রান্ত হয় এই বাত। এই বাত হলে পরে যেটা হয়, বাতের কারণে আস্তে আস্তে পুরো মেরুদণ্ডটা হচ্ছে ফিউশন হয়ে যায়, মেরুদণ্ডটা জোড়া লেগে যায় এবং এটাকে বলি আমরা অ্যানকাইলোজিং বা অ্যানকাইলোসিস। সো অ্যানকাইলোসিস মানে প্যাথোলজিক্যাল ফিউশন অফ দ্য জয়েন্ট। জয়েন্ট আল্লাহ তাআলা দিয়েছে মুভমেন্টের জন্য। এই যে আমরা এরকম করতেছি, এরকম করতেছি, সালাম ফেরাইতে পারতেছি, এটা কিন্তু আল্লাহর দেওয়া যে জয়েন্টগুলো আল্লাহ মেরুদণ্ডে দিয়ে দিছে, এগুলির ফলে কিন্তু আমরা মেরুদণ্ডের মুভমেন্টগুলো, মোশনগুলো আমরা করতে পারতেছি। এই রোগ হইলে পরে এই পুরো সম্পূর্ণ মোশন নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে মেরুদণ্ড ফিউজ হইতে 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 মেরুদণ্ডটা এরকম বাঁকা হইতে থাকে এবং আমরা প্রশ্নবোধক চিহ্নের মতো আমাদের বডিটা হয়ে যায়। এই লোকটা কোনোভাবেই আর হচ্ছে সোজা হইতে পারতেছে না, সে একেবারে প্রশ্নবোধক চিহ্নের মতো বাঁকা হয়ে গেছে। সো এটাকে বলবো আমরা অ্যাডভান্স স্টেজ, অনেক লেট পর্যায়ে আসছে। সো এই যে এখন যে পর্যায়ে চাচা মিয়া আমাদের কাছে আসছে, একজন অর্থোপেডিক সার্জন হিসেবে এখানে আসলে শুধুমাত্র সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়া কোনো ধরনের ওষুধপত্রের কোনো সুযোগ নাই। সাধারণত এরকম অ্যাডভান্স ডিফর্মিটি যদি থাকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কারণে, তাহলে ঘাড়ের এবং পিঠের বিভিন্ন জায়গার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে কেটে তারপরে রড দিয়ে এগুলি সোজা করতে হয়। সেগুলি খুবই সফিস্টিকেটেড সার্জারি, আমাদের দেশে এগুলি কেউ করে না, করাও হয় না মেরুদণ্ড, বিশেষ করে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের রোগীর জন্য। বাইরের দেশে যারা খুব হাই ডিমান্ডিং পার্সন তাদের জন্য অনেক সময় করে, তখন আমরা সার্জারি করে ঘাটটাকে একটু সোজা করে দিয়েছি, সামনের দৃশ্যগুলো সে দেখতে পারে। এই অবস্থা থেকে প্রতিরোধের উপায় কী ছিল? মেইন চিকিৎসা হচ্ছে প্রিভেনশন। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হয় সাধারণত 20-40 বছর বয়সের হচ্ছে ছেলেদের, মানে মিডল এইজে হয়, অ্যাডোলেসেন্টদের হয়। সো এই এইজে যখন রোগটা ধরা পড়ে, তখনই আপনাকে ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে। আপনি যদি একজন রিউমাটোলজিস্টের কাছে যান, আমাদের রিউমাটোলজিস্টরা এই রোগের চিকিৎসা করে, বাত রোগ বিশেষজ্ঞ বলি, অথবা যেন অর্থোপেডিক সার্জনের কাছে আসেন, তারাও কিন্তু আপনাকে একটা ভালো অ্যাডভাইস দিয়ে রিউমাটোলজি সহ ফিজিওথেরাপি এবং অন্যান্য ডিপার্টমেন্টের সমন্বয়ে কিন্তু চিকিৎসা আছে এবং লাইফ লং আপনার কিছু ওষুধ খাওয়া যেতে হয় যেন তার এই ডিজিজের প্যাথোজেনেসিসটা স্লো হয় এবং তার এই অ্যানকাইলোজিংসটা স্টপ করা যায়। কিন্তু আজকে উনি এমন একটা পর্যায়ে আসছে যখন আমাদের হাতে আর কিছু করার নেই। আমার মেসেজটা হচ্ছে এটাই যে সময় হারিয়ে আমাদের কাছে আসলে আমাদের কিছুই করার থাকে না। তাছাড়া মেয়ের জন্য শুধু দুঃখ করা ছাড়া আমাদের কিছুই আর থাকলো না। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের পেশেন্টদের দিতে চাই, আমরা অনেক পেশেন্ট পাই যারা খুব আর্লি স্টেজে, ভেরি আর্লি স্টেজে, শুধুমাত্র মেরুদণ্ড না, শুধুমাত্র এই জয়েন্ট একটু বাত হয়েছে, এই অবস্থায় আমরা রোগটা নির্ণয় করে ফেলি এবং তখন কিন্তু আমরা খুব ইফেক্টিভ ওষুধ আছে, খুব দামি দামি ওষুধ আছে, এগুলো দিয়ে কিন্তু রোগের প্যাথোলজিটাকে আমরা স্টপ করতে পারি এবং প্রোগ্রেশনটা আস্তে আস্তে কমায় ফেলতে পারি। এরকম ডিজিবল, পঙ্গু, ক্রিপল স্টেজে যেন রোগীদেরকে না যেতে হয়, সেই জন্য আপনাকে আগে থেকেই সচেতন হতে হবে। আমরা সচেতন হই সবাই, ভালো থাকি, সুস্থ থাকি, আসসালামু আলাইকুম।